নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদেরকে জানাই স্বাগত। সঙ্গে রয়েছে মাম্পি। এখন সংবাদ বিস্তারিত। বুধবার থেকে শুরু হলো রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি মেলা ও উৎসব। পুরাতন আগরতলা স্থিত 14 দেবতার মন্দিরে 7 দিন ব্যাপী চলবে এই উৎসব। ইতিমধ্যে উৎসবে অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তদের ভিড় লক্ষ্য করা যায়। প্রথম দিনে ভক্তদের প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। দেশের রাজধানী দিল্লির চাঁদনী চৌক এলাকায় মুসলমান জেহাদিদের দ্বারা একটি মন্দির আক্রান্ত হয়েছে। জেহাদি দুষ্কৃতীরা চাঁদনী চৌকের জাগ্রত মন্দিরটি ভেঙে দেয়। দেশের বিভিন্ন প্রান্তে হিন্দু ধর্মের উপর আঘাত আনছে তারা। এরই প্রতিবাদে মঙ্গলবার সারা দেশের পাশাপাশি ধর্মনগরে ও উত্তর জেলা বজরং দলের তরফ থেকে উত্তরের জেলা শাসকের মারফতে দেশের রাষ্ট্রপতির নিকট স্মারকলিপি পাঠানো হলো। গত কয়েকদিন আগে দিল্লির চাঁদনী চৌক একটা জনবহুল এলাকাতে একটা মন্দির, প্রায় আজকে এটা 150 বছর যাবত এই মন্দিরটা দিল্লিতে আছে একটা গাছের নিচে। এবং এখানে কিন্তু এটা প্রথমত জাগ্রত মন্দির, এখানে যারা চাঁদনী চৌক বাজারে যায় তারা এই মন্দিরে পুজো দিয়ে বাকি বাজার টাজার এগুলো করে। কিছুদিন আগে একদল ইসলামিক জেহাদি গোষ্ঠী দুষ্কৃতকারী যারা, তারা এই মন্দিরটাকে প্রচণ্ডভাবে নষ্ট করে দেয়, ডেমোলিস্ট করে দেয়, ভেঙে দেয়। এবং এই এলাকাতে যে সমস্ত সাধু সন্ত্রাস ছিল তাদের উপর অকথ্য অত্যাচার চালায়। এরই পরিপ্রেক্ষিতে এবং শুধু এটা নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এইভাবে ইসলামিক জঙ্গি গোষ্ঠী, জেহাদি গোষ্ঠী এইভাবে মন্দির, মঠ এগুলোর উপর আক্রমণ চালাচ্ছে। সেইগুলো সমস্ত কিছুর প্রতিবাদে আমরা আজকে ভারতবর্ষের সমস্ত জায়গাতে আজকের দিনে বিভিন্ন সময়ে আমরা ডিএমের কাছে, রাষ্ট্রপতির কাছে ডেপুটেশন দিতে যাচ্ছি থ্রু ডিএম। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে টাউন বাস পরিষেবা। পরিবহন মন্ত্রী এই ক্ষেত্রে আগস্ট মাসে টাউন বাস পরিষেবা শুরু করার বিষয়ে নির্দেশ দিয়েছেন। আপাতত 2টি রুটে টাউন বাস পরিষেবা চালু করা হবে। 16টি বাস পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। পর্যায়ক্রমে সেপ্টেম্বর মাসের মধ্যে আগরতলা শহরের প্রতিটি রুটে শহরবাসী টাউন বাস পরিষেবা পাবে বলে জানান টিআরটিসির চেয়ারম্যান দীপক মজুমদার। আমাদের অগস্টের প্রথম সপ্তাহে আমরা আগরতলা সিটি বাস সার্ভিস চালু করুন টিআরসির পক্ষ থেকে। প্রথম ধাপে 2টা রুটে আমরা চালু করুন, সেই টার্গেটে আজকে আমরা 16টা বাস ট্রায়াল রানে বেরিয়েছি। এই 16টা বাস দিয়ে আমরা কাজ শুরু করব আগামী অগস্টের ফার্স্ট উইকে। যে তারিখে আমরা শুরু করব সেখানে আমরা 2টি রুটকে বেছে নিয়েছি। একটা রুট থাকবে বটতলা থেকে রানি বাজার অব্দি, আর রুট থাকবে বটতলা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে জিবিও।
এই দুটি রুটকে সামনে রেখে আমরা শুরু করব। আজকে আমরা ট্রায়াল বেরিয়েছি, আমরা গাড়িগুলিতে আমাদের অফিসাররা নিয়ে বেরিয়েছে, তারা দেখবে যে শহরের সমস্ত স্টপেজগুলিতে টাচ করে যাবে, সময়টা কতটা লাগছে এবং গাড়িগুলি ঠিক আছে কিনা, এগুলি আমরা আগামী অগস্টের প্রথম সপ্তাহে আমরা চালু করব। পরবর্তী সময় আমরা আস্তে আস্তে আগরতলা শহরে 40টা বাস দেব। দুর্গা পুজোর আগে সেপ্টেম্বরের শেষ দিকের মধ্যেই আমরা চেষ্টা করব সেপ্টেম্বর মাসে আমরা সারা শহরে টাউনবাস সার্ভিস 1 থেকে 6 নম্বর রোড করতে। এখন দুটো রোড চালু করবো, বাকি 4টা রোড আমরা সেপ্টেম্বরের মধ্যে চালু করব। মানে দুর্গা পুজোর আগে আগরতলা শহরবাসী টাউনবাস সার্ভিস পুরোপুরি পেয়ে যাবে। আজকে 16টা গাড়ি ট্রায়ালে নেব। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসেছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার, অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো TMT বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো TMT বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এমনই একটি প্রকল্প যা রাজ্যবাসীদের সুলভ এবং উচ্চমানের স্বাস্থ্য পরিষেবা দিতে এগিয়ে এসেছে। এই প্রকল্পের আওতায় চিকিৎসা, সার্জারি এবং রোগ নির্ণয়ের খরচের জন্য 1354টিরও অধিক মেডিকেল প্যাকেজের বীমা কাভারেজের মাধ্যমে ত্রিপুরায় প্রায় 20 লক্ষেরও বেশি মানুষকে স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হবে এবং 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমার সুবিধা পাবে প্রতিটি পরিবার। আমরা তো দিন কাজ করি স্যার, আমরা তো ক্ষমতা নাই যে চিকিৎসা করে নেন। আমরা আয়ুষ্মান ভারত থেকে আমরা সাহায্য পাই ছেলেদের চিকিৎসা করার থেকে। এই প্রকল্পের সমস্ত তালিকাভুক্ত হাসপাতাল এবং এলাকার কমন সার্ভিস সেন্টার থেকে প্রকল্পের সুবিধাভোগীদের PMJAYE কার্ড দেওয়া হচ্ছে। তাছাড়া এই প্রকল্পের সুবিধা পেতে হলে হাসপাতালে ভর্তির সময় এবং ছুটির সময় আরোগ্য মিত্রের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে। রোগী থাকবে না অসহায়, আর রোগীর হবে এবার বিনামূল্যে প্রতিকার। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। সামনে মাধ্যমিক, তুমি 100% তৈরি তো? হ্যাঁ, তোমার মতো লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীর প্রস্তুতিকে 100% সম্পূর্ণ করার জন্য এসে গেল পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস 2020। মাধ্যমিক পরীক্ষার সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, মার্কস ডিভিশন ও স্যাম্পল কোশ্চেন্স যথাযথ অনুসরণ করে তৈরি এই বইটিতে থাকছে প্রচুর মডেল পেপার্স, প্রতিটি বিষয়ের উত্তর সহ স্যাম্পল কোশ্চেন্স, গণিতের উত্তর ও মাধ্যমিক 2020-এর প্রতিটি বিষয়ের গ্যারান্টিযুক্ত সাজেশনস। আজই সংগ্রহ করো পারুল প্রকাশনী। চলো সোচ নেই অভি শুরুআত করো, হোগা কল সহি দেখ ভাই, এক ভাই এক রায় দুগা, চল ওহি কল মে হি জিনে, কল তে হি সপনে পুকারে, চল ওহি এক নই রোশনি সরুবরু হোনা হে, আঁখো মে জো সপনে হে উসকো পুরা করনা হে, শুরুআত ইহাঁ সে হো তো মঞ্জিলে না দূর হে, ইহাঁ পে দিন বিতানা মানো বেস্ট ডেজ কেহলাতা হে, এক ভাই হামারা আশিয়া হে। এসে গেল বর্ষসেরা বিশ্বসেরা রেফারেন্স সিরিজ। আগে হ্যাঁ, একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করেছে ত্রিপুরা SCERT প্রণীত নবম শ্রেণীর নতুন সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন ও মার্কস ডিভিশন অনুসারে এমন এক সর্বোত্তম রেফারেন্স সিরিজ স্কুলের সব পরীক্ষায়, যা নিয়ে আসবে সর্বোচ্চ নম্বর। ইংরেজির জন্য ডক্টর PC ধরের স্মার্ট ইংলিশ, বাংলা সাহিত্য মালঞ্চের জন্য ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার ও জ্যোতিভূষণ চাকির বাংলা রেফারেন্স। ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী।
হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গোড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গোড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। শুধু স্কুলের পরীক্ষায় নয়, জীবনের পথে স্মার্টলি এগিয়ে যেতে হলে তোমার চাই স্মার্ট ইংলিশ। আগে হ্যাঁ, একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করতে পেরেছে ত্রিপুরা SCERT কর্তৃক অনুমোদিত NCERT নতুন সিলেবাসের ইংরেজি টেক্সট বইয়ের সেরা সহায়ক গ্রন্থ ডক্টর PC ধরের পারুল স্মার্ট ইংলিশ। ক্লাস 1 থেকে ক্লাস 8 সববার ফিউচার এখন ব্রাইট, কেননা সঙ্গে আছে ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। পারুল প্রকাশনী। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই গড়ছো জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Wow. রূপ তো কম না সহ্য, ভাবি আপনিও, ভাবি আমিও, নামটা কি? নাম মানে বালতি। RFL ডিলাক্স প্যাকেট, ভার্জিন ন্যাচারালে তৈরি, শক্ত মজবুত ও দীর্ঘস্থায়ী। চাচা বলেছিলাম না ডিলাক্স প্যাকেট, হাতলটাও মজবুত, কালারটাও জোস। RFL ডিলাক্স প্যাকেট, রূপে যার পরিচয়। ওরে বেটা লস্কর, চিয়ারটা নিয়ে গেছে কোন সে তস্কর, ওদিকে কবির কবিতার অপমৃত্যু ঘটিল। ওরে বেটা লস্কর, চিয়ারটা রেগে গেছে কবি হওয়া তস্কর। আরএফএল চেয়ারের নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্্যাল। আরএফএল রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্্যাল। দৈনন্দিন জীবনে আজ আমরা সবাই খুব ব্যস্ত, প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে আমরা সবাই সকাল থেকে রাত অবধি ছুটে বেড়াচ্ছি, আর এই ব্যস্ততার জন্যই দেশ ও দুনিয়ার খবর জানার সময় পাই না আমরা। কিন্তু এখন আপনি চাইলেই সব খবর সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তার জন্যে আপনার চাই শুধু একটি মোবাইল ফোন, আর সেই ফোনে ডাউনলোড করে নিন www.patradoot.in অ্যাপ। ত্রিপুরার খবর, দেশের খবর, বিশ্বের খবর, হোক বিনোদন কিংবা খেলাধুলার খবর, সব খবর সবার আগে জানতে দেখুন পত্রদূত। আজই ডাউনলোড করে নিন www.patradoot.in অ্যাপ, আর 24 ঘন্টায় সব খবর জানুন সবার আগে। এছাড়া গোটা সপ্তাহের বিশেষ সব খবর বিস্তারিত জানতে পড়ুন আমবাসা থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা পত্রদূত। আজই আপনার হকার ভাইকে বলে রাখুন, পত্রদূত, খবর যা ঘটে তাই ছাপে। মঙ্গলবার দক্ষিণ ত্রিপুরা শান্তিরবাজার মহকুমার বাইকুড়া জগন্নাথ ইস্কন মন্দিরের উদ্যোগে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দুস্থ রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। এই ধরনের সামাজিক কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। হরে কৃষ্ণ। রথযাত্রা মহোৎসব উপলক্ষে প্রত্যেক বৎসরের মতো এই বৎসরও বাইখরা ইস্কন পরিচালিত জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে বাইখরা হসপিটালে দুস্থ রোগীদের মধ্যে কিছু কৃষ্ণ প্রসাদ ফল মিষ্টি আমরা বিতরণ করলাম। আপনারা প্রত্যেকে সহযোগিতা করবেন এবং আশীর্বাদ করবেন যেন আমরা প্রতি বছর এটা চালিয়ে যেতে পারি। ভালোভাবে ওনার প্রসাদ বিতরণ করলেন এবং মঙ্গল কামনা করলেন। আমি খুবই কৃতজ্ঞ যে আপনারা এইসব শুভ পদক্ষেপ নিয়েছেন আমাদের হসপিটালের জন্য। বিশ্বকাপ ক্রিকেটের ভারত বনাম নিউজিল্যান্ড সেমিফাইনালের ম্যাচ বৃষ্টির জন্য স্তব্ধ হয়ে যায়। বিশ্বকাপ ফাইনাল ভারত না নিউজিল্যান্ড খেলবে তার ফয়সলা হবে আজ। নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। বৃষ্টির জন্য 46.1 ওভারে তাদের খেলা স্তব্ধ হয়ে যায়।
বিগত দিনগুলির তুলনায় রাজ্যে নারী নির্যাতনের ঘটনা হ্রাস পেয়েছে। এক বছরে রাজ্যের 7 থেকে 12% ঘটনা হ্রাস পেয়েছে। মঙ্গলবার ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান। তিনি মহিলা কমিশনের দায়িত্বভার নিয়েছেন, এক বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি এক বছরের কাজের রিপোর্ট তুলে ধরেন। বিগত এক বছরে রাজ্যে 7 থেকে 12% নারী নির্যাতনের ঘটনা হ্রাস পেয়েছে। মঙ্গলবার ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী সাংবাদিক সম্মেলনে এমনটা জানান। 2018 সালের 9 জুলাই রাজ্যে মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বর্ণালী গোস্বামী। মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে বর্ণালী গোস্বামীর এক বছর পূর্ণ হয়েছে। এই এক বছরে মহিলা কমিশন যে সকল কাজ করেছে তা সকলের সম্মুখে তুলে ধরার লক্ষ্যে এই দিনের সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বর্ণালী গোস্বামী জানান, রাজ্যের মহিলারা বর্তমানে কথা বলার জায়গা খুঁজে পেয়েছে। বিগত এক বছরে মহিলা কমিশনের নিকট 558টি অভিযোগ জমা পড়েছে। রাজ্য মহিলা কমিশন স্বতঃপ্রণোদিতভাবে 377টির মামলা গ্রহণ করেছে। সব মিলিয়ে বিগত এক বছরে মোট 1250টি অভিযোগের কাউন্সেলিং করেছে রাজ্য মহিলা কমিশন। তার মধ্যে 413টি মামলার ক্ষেত্রে উভয়পক্ষ মহিলা কমিশনের কাছে এসেছে। 444টি মামলার ফাইল বন্ধ হয়ে গেছে, কারণ অভিযুক্ত এবং অভিযোগকারিণী নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিয়েছে। যে কেউ যেন ফোন করে মহিলা কমিশনে তাদের অভিযোগ জানাতে পারে তারও ব্যবস্থা রয়েছে বর্তমানে। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী এদিন আশা প্রকাশ করেন, সমাজের সকল অংশের মানুষ কমিশনকে সহযোগিতা করলে রাজ্যের নারীঘটিত অপরাধের লাগাম টানা যাবে। একটা বিশেষ দিক, মহিলা কমিশনের কাজ 94 সাল থেকে চলছে, যদিও তখন টেলিফোনের ব্যবস্থা ছিল না। আজকে যেহেতু ফোনে মহিলারা কথা বলতে পারেন, সেই জন্য এই দিকটাও আমরা কিন্তু খুলে রেখেছি। এবং আমার ব্যক্তিগত যে হোয়াটসঅ্যাপ কিংবা আমার যে অনলাইন, আমি কিন্তু 24 ঘন্টা অনলাইন থাকছি, যাতে মহিলারা যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন কিংবা যে কোনো ধরনের তাদের অভিযোগ, তাদের সমস্যা আমার সাথে শেয়ার করতে পারেন। এই রাজ্য মহিলা কমিশন চাইছে যে সারা রাজ্যের মহিলারা যাতে তাদের অভিযোগ, তাদের অভাব সমস্ত কথা শেয়ার করার একটা জায়গা খুঁজে পান, এবং সেই জায়গাটি কিন্তু রাজ্য মহিলা কমিশন। এবং এই ক্ষেত্রে আমি আরেকটি, আমরা কমিশনের পক্ষ থেকে আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং কাজও শুরু করেছি। আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। চলো সোচ নেই অভি শুরুআত করো হোগা কল সহি দেখ ভাই এক ভাই এক রায় দুগা চল ওহি পল মেহি জিনে কল কহি সপনে পুকারে চল ওহি এক নই রোশনি সরুবরু হোনা হ্যায় আঁখো মে জো সপনে হ্যায় উসকো পুরা করনা হ্যায় শুরুআত ইয়াহাঁ সে হো তো মঞ্জিলে না দূর হ্যায় ইয়াহাঁ পে দিন বিতানা মানো বেস্ট ডেজ কেহলাতা হ্যায় এক ভাই হামারা আশিয়া শুধু স্কুলের পরীক্ষায় নয়, জীবনের পথে স্মার্টলি এগিয়ে যেতে হলে তোমার চাই স্মার্ট ইংলিশ। আগে হ্যাঁ, একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করতে পেরেছে ত্রিপুরা SCERT কর্তৃক অনুমোদিত NCERT নতুন সিলেবাসের ইংরেজি টেক্সট বইয়ের সেরা সহায়ক গ্রন্থ ডক্টর PC ধরের পারুল স্মার্ট ইংলিশ। ক্লাস 1 থেকে ক্লাস 8 সববার ফিউচার এখন ব্রাইট, কেননা সঙ্গে আছে ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। পারুল প্রকাশনী, নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, ত্রিপুরা সরকার এবং ত্রিপুরা নার্সিং কাউন্সিলের দ্বারা অনুমোদিত এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তত্ত্বাবধানে নার্সিং সায়েন্স ইনস্টিটিউটে শুরু হচ্ছে 3 বছরের GNM কোর্স। অভিজ্ঞ ফ্যাকাল্টিদের দ্বারা ছাত্রছাত্রীদের অদূর ভবিষ্যতে চিকিৎসা জগতে ভালো সেবিকা এবং সেবক হিসেবে তৈরি করে তোলাই আমাদের মূল লক্ষ্য। রয়েছে ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা হোস্টেল এবং ট্রান্সপোর্ট সহ ক্যাম্পাসে ফ্রি ওয়াইফাই ও ক্যাম্পাস প্লেসমেন্টের সুবিধা। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, এ ইউনিট অফ বালাজি গ্রুপ অ্যান্ড দেবলোক হসপিটালস।
শুধু সেরা সেরা নয়, পারুল প্রকাশনী নিয়ে এলো এমন এক বর্ষসেরা বিশ্বসেরা রেফারেন্স সিরিজ স্কুলের সব পরীক্ষায় যা এনে দেবে সর্বোচ্চ নম্বর। ত্রিপুরা এসসিইআরটি প্রণীত নবম শ্রেণীর নতুন সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন ও মার্কস ডিভিশন অনুসারে পদার্থবিদ্যা ও রসায়নের জন্য ডক্টর অজয় চক্রবর্তী ও ডক্টর অর্জুন কুমার দের বিজ্ঞান রেফারেন্স, জীববিদ্যার জন্য ডক্টর শ্রীমন্ত কুমার রাউত ও ডক্টর সন্দীপ চৌধুরীর বিজ্ঞান রেফারেন্স। ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। সিস্টার গুঁড়ো মশলা গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। একদমই মানাচ্ছে না। ইটালিয়ানোর টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। আসল জগ হবে আরে, জন্ম থেকেই আসল জগের বিজনেস। আচ্ছা ফুলকুমারী জগ, হাতি নীলে বাগান, আর আর বিউং লেভেল এপার ওপার ট্রান্সপারেন্ট জগ। দাদি চোখে তো প্রেশার দিচ্ছেন কেন, এমনিতেই খালাস। জন্ম থেকেই আসল চোখ, তোমার চেয়ে ভালো দেখি। যে দাদি আমারই ভুল, এবার হব নির্ভুল। এই নিন আরএফএল জগ। দুষ্টু লোকের মিষ্টি কথা না ভুলে নিন 100% বিশুদ্ধ ভার্জিন ম্যাটেরিয়াল থেকে তৈরি আরএফএল জগ। আরএফএল জগ, জন্ম থেকেই জগ। যখন জন্ম নেয় সন্তান, নতুন দায়িত্ব, তৈরি হয় নতুন প্রতিশ্রুতি, নতুন কথা দেয়া। তোমাকে জীবনের প্রথম দিন থেকে রাখবো নিরাপদ, পৃথিবীর যা সবচেয়ে সুন্দর, সকল কিছু শুধু তোমার জন্য। প্রতিশ্রুতি আরএফএল বেবি কেয়ারের সকল পণ্য নিরাপদ, সুন্দর, সর্বোৎকৃষ্ট উপাদানে তৈরি। আরএফএল বেবি কেয়ার, শুধু তোমার জন্য। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এমনই একটি প্রকল্প যা রাজ্যবাসীদের সুলভ এবং উচ্চমানের স্বাস্থ্য পরিষেবা দিতে এগিয়ে এসেছে। এই প্রকল্পের আওতায় চিকিৎসা, সার্জারি এবং রোগ নির্ণয়ের খরচের জন্য 1354টিরও অধিক মেডিকেল প্যাকেজের বীমা কাভারেজের মাধ্যমে ত্রিপুরায় প্রায় 20 লক্ষেরও বেশি মানুষকে স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হবে এবং 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমার সুবিধা পাবে প্রতিটি পরিবার। আমরা তো দিনমজুর কাজ করি স্যার, আমরা তো ক্ষমতা নাই যে চিকিৎসা করে নেন। আমরা
আয়ুষ্মান ভারত থেকে আমরা সাহায্য পাইয়া ছেলেদের চিকিৎসা করাতে। এই প্রকল্পের সমস্ত তালিকাভুক্ত হাসপাতাল এবং এলাকার কমন সার্ভিস সেন্টার থেকে প্রকল্পের সুবিধাভোগীদের PMJAYE কার্ড দেওয়া হচ্ছে। তাছাড়া এই প্রকল্পের সুবিধা পেতে হলে হাসপাতালে ভর্তির সময় এবং ছুটির সময় আরোগ্য মিত্রের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে। রোগী থাকবে না অসহায়, আর রোগীর হবে এবার বিনামূল্যে প্রতিকার। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ফিরে এলাম বিরতির পর। আম্বাসা কলোনি এলাকার একমাত্র পিচ রাস্তাটির বেহাল দশা। রাস্তার বৃষ্টি ভেঙে ছড়ায় বিলীন হয়ে যাচ্ছে, যার ফলে এলাকার সহস্রাধিক পরিবার যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হচ্ছে। এলাকাবাসীদের দাবি, রাস্তাটি দ্রুত সারাই করা হোক, না হলে আগামী দিন পথ অবরোধে নামবে এলাকাবাসীরা। পাকা সেতুর একটি অংশ ভেঙে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে আসামাগরতলা জাতীয় সড়ক থেকে আম্বাসা কলোনি যাওয়ার একমাত্র পিচ সড়কটি। এলাকাবাসীদের অভিযোগ, আম্বাসা কলোনি সহ আশপাশ এলাকায় সহস্রাধিক পরিবার এই পিচ রাস্তার উপর দিয়ে চলাচল করে। রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন একটি পাকা সেতুর অংশ ছড়ার জলে মাটি সরে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। যে কোনো সময় ছড়ার জলে মাটি সরে গিয়ে সড়কটি বন্ধ হয়ে যেতে পারে। বর্তমানে এই অকেজো পাকা সেতুটি দিয়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ। বরাবর আম্বাসা পূর্ত দপ্তর ও পৌর পরিষদকে জানিয়েও কোনো সদুত্তর না পাওয়ায় ক্ষোভে ফুটছে এলাকাবাসীরা। শুধু পাকা সেতুর অংশ নয়, পিচ রাস্তার অবস্থাও সংকটজনক। রাস্তার কোনো কোনো অংশে পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। রাস্তাটিতে অসংখ্য গর্ত তৈরি হওয়ায় জল জমে মানুষ চলাচলের অযোগ্য হয়ে উঠেছে, যার ফলে এই এলাকায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে এলাকাবাসীরা জানায়, একে তো রাস্তা খারাপ, তার উপর পাকা সেতুর বিভিন্ন অংশ ভেঙে রয়েছে, তারপরও সেতুর উপর পাথর ফেলে রাস্তা অবৈধভাবে বন্ধ করে রেখেছে দীর্ঘদিন ধরে। এই অবস্থায় আম্বাসা কলোনির মানুষ নিরুপায়, ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে তাদের। স্কুলের ছাত্রছাত্রীদেরও একই অভিযোগ। এখন এলাকাবাসীদের দাবি, পাকা সেতু সহ রাস্তা সারাইয়ে যেন ভূমিকা নেয় প্রশাসন, না হলে এলাকাবাসীরা বাধ্য হয়ে রাস্তায় নেমে আন্দোলন করবে। গাড়ি ঘুরাইলে সবারই অসুবিধা। বৃষ্টির মানে বৃষ্টির অবস্থা কেমন? বৃষ্টির তো অবস্থা মানে শোচনীয় অবস্থা, বেশি একটা ভালো না। এখন কি আবার মানে ভেঙে যাইতেছে রাস্তা? চিপস কেমনি? চিপস কি ফেলাই না যাই তো অসুবিধা হয়? তোমরা যাইতে যাইতে অসুবিধা হয়নি? চিপস সেদিনকে আমি যাইতেছিলাম, তখন চিপসের উপ ফেটেছে, তবু আমার সাইডে দিকে উঠলে গেছে। আম্বাসা থেকে নান্টু দেবী রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের নয়া চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য সহ বোর্ডের নবনির্বাচিত সদস্যদের মঙ্গলবার সম্বর্ধনা দিল পর্ষদের কর্মচারীরা। উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে তাদের সম্বর্ধনা জানানো হয়। রাজ্যের বেকার যুবক যুবতীদের ঋণ প্রদানের ক্ষেত্রে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান রাজীব ভট্টাচার্য। ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের নয়া চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য সহ বোর্ডের নবনির্বাচিত সদস্যদের মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয় পর্ষদের কর্মচারীদের পক্ষ থেকে। এদিন কর্নেল চৌমনি স্থিত ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের অফিসে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে পর্ষদের কর্মীদের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে ফুলের তোড়া হাতে তুলে দিয়ে পর্ষদের নয়া চেয়ারম্যান সহ নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শেষে পর্ষদের নয়া চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য জানান, সহসায়ী পর্ষদের নবনির্বাচিত সদস্যদের নিয়ে বৈঠক করে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। রাজ্যের বেকার যুবক যুবতীদের ঋণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আগে বেকারদের ঋণ দেওয়া হতো, কিন্তু তারপর আর কোনো খবর নেওয়া হতো না। তাই বর্তমানে যারা ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের মাধ্যমে ঋণ গ্রহণ করবে, তাদের উৎপাদিত পণ্য সামগ্রী বাজারজাত করে তাদেরকে স্বাবলম্বী করে তোলার সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে করে ঋণ গ্রহীতারা পরবর্তী সময় ঋণ পরিশোধ করতে পারে। রয়েছে আমাদের প্রায় চমনিতে
তো আমি কালকে খোঁজ খবর নিয়েছিলাম, এখানে আমাদের যারা আধিকারিকরা রয়েছেন তাদের কাছে আমি জিজ্ঞেস করছিলাম। তো দীর্ঘদিন ধরে সেটা একটা মানে অব্যবস্থার মধ্যে রয়েছে, আমার কাছে যতটুকু খবর আছে। তো সেই ব্যাপারে কিভাবে কি করা যায়, এবং এই রাজ্যের লঘু উদ্যোগ, আমি যেটা বলছিলাম, আমি দপ্তরের আধিকারিকদের সঙ্গে আমি কথা বলছিলাম যে আমরা যে লোন দেব এই রাজ্যের কর্মসংস্থানের জন্য, বেকারদের হোক আর যাদেরই হোক, লোন দেওয়া হয়, কিন্তু লোন নেওয়ার পর, ব্যাংক থেকে লোন নেওয়ার পর তাদের আর খোঁজ খবর নেওয়া হয় না। আমার আমি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বা আগামী বোর্ড মিটিংয়ে সেটা আমরা উত্থাপন করব, যারা এই আমাদের থেকে লোন নেবে, আমাদের সহযোগিতার মাধ্যমে লোন নেবে, তাদের প্রোডাক্ট যাতে আমরা বাজারজাত করতে পারি, তারা যাতে অনেক সময় লোন নিয়ে ডিফল্টার হয়ে যায়, কিন্তু তাদের ব্যবসা কিভাবে গ্রোথ হবে সেই ব্যাপারেও আমি একটা ইউনিট হয়তো আমি চালু করব, এবং তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় যাতে ডিফল্টার না। আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।